আসসালামু আলাইকুম एवरीवन। आशा করছি তোমরা সবাই ভালো আছো। আমি নিশা তাসনিম নীতি পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তোমাদের সামনে আমি আজকে প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় খণ্ডটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় খণ্ডটিতে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? চাহিদা, চাহিদাবিধি এবং চাহিদাবিধির ব্যতিক্রমধর্মী সব নিয়মকানুন নিয়ে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো শুরু করি, চাহিদা কি? বুঝতেই পারছি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাই হচ্ছে চাহিদা। তবে চাহিদা হওয়ার কিছু শর্ত আছে। চাহিদা হওয়ার জন্য মূলত তিনটা শর্ত আমরা বলে থাকি, সেটা হচ্ছে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। হ্যাঁ, দুই নম্বরে বলছি এই আকাঙ্ক্ষার পিছনে ক্রয়ের সামর্থ্য বা ক্রয় ক্ষমতা এবং অর্থ ব্যয় করে এটা কেনার ইচ্ছা। সো চাহিদা বলতে আমরা যে শুধু আকাঙ্ক্ষা বলতে পারি ব্যাপারটা কিন্তু তা নয়। ইকোনমিক্সের ভাষায় চাহিদা হওয়ার জন্য আমাদের তিনটা শর্ত প্রযোজ্য। এই হলো তার তিনটা শর্ত। আসলে তিনটা শর্ত আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ধরো তোমার একটা শার্ট কিনতে ইচ্ছে হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা চাহিদা বলতে পারি না। এর কারণ হচ্ছে, ধরো এখন তোমার কাছে সামর্থ্য আছে কি নাই। ধরো তুমি ইনফিনিটিতে গিয়ে তুমি দেখলে একটা শার্টের দাম 2000 টাকা। তোমার পকেটে 2000 টাকা আছে, ইভেন তোমার পকেটে 5000 টাকা পর্যন্ত আছে, কিন্তু তুমি এই শার্টটা 2000 টাকা দিয়ে কিনতে চাচ্ছ না। হ্যাঁ, তুমি ভাবছো আমি 2000 টাকা দিয়ে আমি 2টা শার্ট কিনবো। হ্যাঁ, সো এক্ষেত্রে কিন্তু ওই শার্টের চাহিদা নেই। তোমার প্রথম 2টা শর্ত ফুলফিল করলে তৃতীয় শর্ত কিন্তু তুমি ফুলফিল করো নাই, অর্থাৎ 2000 টাকা দিয়ে তুমি ওই একটা শার্ট কিনতে চাচ্ছ না, জাস্ট বিকজ এটার আর চাহিদা থাকলো না। তাই 3টা চাহিদা যখন পূরণ করবে তখন সেটিকে আমরা ইকোনমিক্সের ভাষায় চাহিদা বলবো। তো দেখো, অর্থনীতিবিদ বেনহাম বলেছেন কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা বলছি ওই দ্রব্যের চাহিদা। তারপরে অধ্যাপক পেনসন, এই ছেলেরা এটা কিন্তু পেনসন নট বেনসন, ওকে? অধ্যাপক পেনসন বলেছেন কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার, এই যে দেখো, অর্থ ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখনই তাকে আমরা বলছি চাহিদা। সো চাহিদা বলতে আমরা বুঝছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত কেন বলছি এটা আমরা পরবর্তীতে দেখব, এবং সব জায়গাতে দেখবে চাহিদা এবং যোগান, সব ক্ষেত্রে দেখবে আমরা এই কথাটা ইউজ করব অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। এই ওয়ার্ডটা যদি বা এই শব্দগুচ্ছ যদি তুমি ইউজ না করো তাহলে তোমার চাহিদার সংজ্ঞাটাই ভুল হয়ে যাবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবা যে পরিমাণে ক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা বলছি চাহিদা। এবং সব সময় মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে। এখন আমরা শুরু করব চাহিদাবিধি, অর্থাৎ ল অফ ডিমান্ড। আমরা চাহিদাবিধিটাকে কার সাথে তুলনা করব? দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটার মাধ্যমে আমরা এই ল অফ ডিমান্ডটাকে ব্যাখ্যা করব। অর্থাৎ যদি কোনো জিনিসের দামটা কমে যায় তখন আমাদের চাহিদা বেড়ে যায়, আবার যদি কোনো দ্রব্যের আমাদের দামটা বেড়ে যায় চাহিদা কমে যায়। অর্থাৎ ডিমান্ডকে আমরা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করছি, এই যে এইভাবে ডিমান্ড। আর যেহেতু আমাদের দ্রব্যের চাহিদা, সো এটাকে আমরা বলি কোয়ান্টিটি ডিমান্ডেড, এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড, বা আমরা বলি কোয়ান্টিটি ডিমান্ডেড, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কিউডি, ঠিক আছে? আর প্রাইসকে আমরা বলছি পি। এই কিউডি এবং প্রাইসের মধ্যে যে তুলনা সেটাই হচ্ছে আমাদের চাহিদাবিধি। এক্ষেত্রে একটা জিনিস দেখো, অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করো। অপেক্ষক মানে হচ্ছে ফাংশন, অপেক্ষকের ইংলিশ ফাংশন। ফাংশনের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করে থাকি। এখন একটা বিষয় আমাদেরকে বলো, যে দামের উপরে চাহিদা নির্ভরশীল নাকি চাহিদার উপরে দাম নির্ভরশীল? আসলে দামের উপরে চাহিদা নির্ভরশীল, কেননা কোনো দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন এটার চাহিদা আমরা কমিয়ে দিই। সো এক্ষেত্রে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা এটা আমাদের স্বাধীন চলক, আর এটা হচ্ছে অধীন চলক। যদিও আমরা চলক নিয়ে পরবর্তীতে একটু ডিটেলস পড়াশোনা করব। তো এক্ষেত্রে দেখো আমাদের এই যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যেগুলো আমি উল্লেখ করে দিয়ে রেখেছি। এখন আমরা যেটাকে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যদি প্রাইস বেড়ে যায় তাহলে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়, আবার যদি আমাদের প্রাইসটা কমে যায় তাহলে আমাদের চাহিদার परिमाणटा बेड़े जाए अर्थात एक क्षेत्र दामेर साथे चाहिदार कि धरनेर सम्पर्क ऋणात्मक सम्पर्क चाहिदार साथे दामेर एकटा ऋणात्मक सम्पर्क विद्यमान। तो एक क्षेत्रे अध्यापक डोमिनिक सालवाटर बोलेछेन दाम और चाहिदार परिमाणेर मध्य विपरीत सम्पर्क हलो चाहिदा विधि जा चाहिदा रेखार ऋणात्मक ढालेर साथे सम्पर्कित अर्थात आमादेर जे ढालटा हय सेटा ऋणात्मक अर्थात तोमरा देखबा एकटू परे जे आमरा जखन चाहिदार ग्राफटा आंकबो तखन आमरा ग्राफटा एइभाबे आंकबो आशा करी तोमरा बुझते पेरेछो अर्थात आमादेर ढालटा ऋणात्मक हय। परवर्तीते आमरा चाहिदा सूची एवं चाहिदा रेखा निये एकटू पढ़ाशोना करी ताहले आमरा बुझते पारबो ए जे देखो चाहिदा रेखाटा आमादेर ढालटा ऋणात्मक হয়েছে। আসলে একটু চাহিদা সূচিটা দেখে নিই। চাহিদা সূচি বলতে আমরা এখানে জাস্ট একটা টেবিল যে চাহিদার এবং দামের যে টেবিলটা সেটাকে আমরা বলছি চাহিদা সূচি। আর চাহিদা রেখা বলতে আমরা বলছি যে এই টেবিলটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব তখন সেটাকে আমরা বলছি চাহিদা রেখা। তো দেখো আমার ধরো কোনো একটা প্রোডাক্টের দাম যখন ছিল ৮ টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল ৪ ইউনিট, ঠিক আছে? তখন আমাদের চাহিদার পরিমাণ ৪ ইউনিট। তারপরে দাম যখন ৬ টাকা হয়ে গেল তখন আমাদের চাহিদার পরিমাণ বেড়ে ৮টা হয়ে গেল। হ্যাঁ, তখন আমাদের ওই দ্রব্যের চাহিদা হয়ে গেল ৮। আমাদের ওই প্রোডাক্টের দাম যখন আরও ২ টাকা কমে যাচ্ছে আমাদের চাহিদা আর একটু বেড়ে কত হয়ে গেছে? ১২ হয়ে গেছে। সো বুঝতে পারছো আমাদের দাম যত কমছে আমাদের চাহিদার পরিমাণ কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। তো আসো এখন আমরা একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি। আমাদের যখন সেই দ্রব্যের বা পণ্যের যখন দাম ছিল ৮ টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ কত ছিল? ৪। হ্যাঁ, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করেছে। তারপরে আমাদের যখন ৬ টাকা হলো তখন এটা আমাদের চাহিদার পরিমাণ হয়ে গেল ৮। তারপরে এইভাবে সি বিন্দুতে। তো পরীক্ষার সময় তোমরা যেটা করবা, পরীক্ষার সময় হচ্ছে এইভাবে করার দরকার নাই, নর্মালি একটা টান দিয়ে দিবা, তারপরে এইভাবে হচ্ছে সংখ্যা বসায় পূরণ করে ফেলবা। আমাদের পরীক্ষার সময় টাইম সেভ করা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো প্রথমে এইভাবে করতে যেয়ে দেখবা কি যে হচ্ছে এই বিন্দুটা এখানে আসছে, আর একটা বিন্দু এখানে আসছে, আর একটা এখানে আসছে। সো তুমি আঁকতে গিয়ে গোলমাল পাকায় ফেলবা। সো এত কিছু দরকার নেই, আগে একটা টান মেরে দিবা, তারপরে বিন্দুগুলো যোগ করে দিবে। এখন আসো যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে চাহিদার রেখা নিম্নমুখী হওয়ার কি কারণ। এই যে চাহিদা রেখা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে বা আমাদের দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা রেখা নিচের দিকে যাচ্ছে, এটার কি কারণ? প্রথমেই যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সো তোমরা বুঝতেই পারছো যে প্রান্তিক উপযোগ বিধি ধীরে ধীরে কমে যায়, তাই না? তো একটা দ্রব্য যখন আমরা বারবার ভোগ করব তখন তো এটা আমাদের ধীরে ধীরে ক্রমহ্রাসমান অর্থাৎ এক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি রেখার সাথে আমাদের এটা সম্পর্কিত। অর্থাৎ একটা দ্রব্য ধরো ওই যে উপযোগ, কি উপযোগ কমে যায়, সাথে সাথে আমাদের চাহিদাটাও কমে যায়। একটা দ্রব্য যখন আমি বারবার ভোগ করছি তখন সেই দ্রব্যের চাহিদা আমার অবশ্যই কমে যাবে, অর্থাৎ উপযোগ কমে গেলে চাহিদাও কমে যায়, ঠিক আছে? তারপরে বলছি আয়ের প্রভাব। হ্যাঁ, দেখো ধরো আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে, তো আমি কি করব? আগে আমি যে জিনিসটা মাসে একবার খেতাম, হ্যাঁ সেটা আমার যেহেতু এখন আয় বৃদ্ধি পেয়েছে আমি সেটা মাসে ২-৩বার খাওয়ার চিন্তা ভাবনা করতে পারি বা মাসে সেটা ২-৩বার ভোগ করার চিন্তা। আচ্ছা, এখানে আমি খাওয়ার কথা বলছি কারণ আমি এটা উদাহরণ দিচ্ছি, আসলে কিন্তু পরীক্ষার সময় এটা এই ওয়ার্ডটা ইউজ করো না। হ্যাঁ, পরীক্ষার সময় তোমরা অবশ্যই ভোগ বলবা, ভোগ এবং সেবা আমরা বলি। আচ্ছা, ইংলিশে বলা হয় থাকে গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আমাদের পণ্য এবং সেবার পরিমাণ, ঠিক আছে? পণ্য এবং সেবার পরিমাণ। তো দেখো এক্ষেত্রে আমাদের যখন আয় বৃদ্ধি পেয়ে যাবে তখন আমাদের সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা দেখব ২ কারণ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ আর একটা হচ্ছে আয় প্রভাব। আচ্ছা, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা বিষয় পড়বো সেটা হচ্ছে তখন থেকে আমরা যেটা বলছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমাদের সংজ্ঞার মধ্যে উল্লেখ করতেই হবে, সেটা চাহিদা হোক এবং যোগান হোক, ২টা ক্ষেত্রেই আমাদেরকে এই কথাটা উল্লেখ করতেই হবে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত হলে তারপরে ব্লা ব্লা ব্লা, ওকে? এখন দেখো রুচি এবং অভ্যাসের পরিবর্তন, অর্থাৎ অন্যান্য অবস্থা কী অবস্থা পরিবর্তন হতে পারে। দেখো রুচি এবং অভ্যাসের পরিবর্তন, অর্থাৎ আমি গত ক্লাসে যে উদাহরণ দিয়েছিলাম সেটাই আবার দিচ্ছি। উপযোগের সাথে চাহিদা খুব সম্পর্কিত। উপযোগ মানে তৃপ্তি, যদি তৃপ্তি থাকে আমাদের চাহিদা বাড়বে, যদি তৃপ্তি না থাকে সেই প্রোডাক্ট থেকে তাহলে আমাদের চাহিদা থাকবে না। সো এক্ষেত্রে আমি আবার ওই চা কফির উদাহরণ দিচ্ছি যে আগে আমার কফি খাওয়ার অভ্যাস ছিল এখন আমার চা খাওয়ার অভ্যাস হয়েছে। সো আগে আমার কফির ডিমান্ড ছিল এখন আমার চায়ের ডিমান্ড হয়েছে, ওকে? আয়ের পরিবর্তনটা একটু দেখি। ধরো আমাদের আয়ের পরিবর্তন হলো, हाँ किन्तु एक क्षेत्रे आमादेर प्रोडक्टेर दाम तखन बृद्धि पेलेओ तखन किन्तु आमादेर एई चाहिदार जे प्रब्लेमटा छिलो सेटा किन्तु आर खाटबे ना अर्थात ल अफ डिमांडटा काज करबे ना। धरो आमार पेप्सोडेंटेर दामटा बेड़े गेलो हाँ आमी आगे होच्छे धरो सेंसोडाइन यूज करताम सेंसोडाइनेर दामटा बेड़े गेछे एई क्षेत्रे दामटा बेड़े गेलेओ किन्तु आमार खूब एकटा गाये लागबे ना कारण आमार आयो बेड़े गेछे। तारপরে देखो विकल्प ओ परिपूरक पण्य एटार सबचाइते वास्तव उदाहरण होच्छे आमादेर कोका कोला। कोका कोला जखनी होच्छे आमादेर दामटा बाड़िये दिल तखन आमरा कि करलाम एर विकल्प हिसेबे मजो बा पेप्सिटाके बेछे नेওয়া शुरू करलाम। ठीक आछे सो जदि विकल्प द्रव्येर दामटा बेड़े जाए ताहले आरेकटा द्रव्येर प्रति मानुष झुके पड़बे। एरपरे देखो जाकजमक बा भेबलेन पण्य। भेबलेन पण्य बा जाकजमकपूर्ण पण्य सेगुलोके बला हय जेगुलो होच्छे বিলাসবহুল द्रव्य अर्थात বিলাসবহুল द्रव्य कारा व्यवहार करछे जखन आमार सामर्थ्य आछे। धरो कोनो एकटा जिनिस बा प्रेस्टिजियास इस्यू जेटा होच्छे आमार किनले एटा आमार प्रेस्टिज बृद्धि करबे ए जिनिसगुलोर परिवर्तन हय ना। ठीक आछे ए जिनिसगुलोर दाम बृद्धि करलेओ आमार सेखाने इफेक्ट फेले ना। तारपर गिफेन द्रव्य होच्छे सेई समस्त द्रव्य जेगुलो छाड़ा आमरा चलतेई पारबो ना जेमन चाल लवण हाँ ये जिनिसगुलो छाड़ा किन्तु आसले आमरा चलतेई पारबो ना। सो लवणेर दाम बृद्धि करलेओ आमादेर किन्तु चाहिदार कोनो तफात होबे ना। तारपरे देखो भविष्यत आशंका एकटा जिनिस कि देखो आमी एकटा खूब वास्तव उदाहरण दिई एखाने अनेकेर मायराई आछे आमादेरके बोले थाके जे ईदेर मौसुमे जामा कापड़ेर दाम खूब बेशी होबे तो रोजार आगेई शपिंगटा करे फेली ईदेर ताहले जामा कापड़ेर दाम कम थाकबे विषयटा एरकम हय किना এই জিনিসটাই হচ্ছে ভবিষ্যৎ আশঙ্কা। আমি দেখছি ভবিষ্যতে আমার কি হবে আমার জামা কাপড়ের দাম বৃদ্ধি পেয়ে যাবে তাই আমি এখনই কেনাকাটা শুরু করছি এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ আশঙ্কা। তারপরে দেখো ঋতু বা সময় এই যে দেখো ঋতু বা সময় এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে শীতের মাঝখানের দিকে দেখবা যে সবকিছু বা সব প্রোডাক্টের দাম একেবারে কমে যায় কারণ এখানে সাপ্লাই অনেক বেশি থাকে। সো এই ক্ষেত্রে আমাদের চাহিদার সাথে আমাদের দামের কোনো হেরফের ঘটে না। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের দাম খুব বেশি কমে গেলেও কিন্তু আমরা যে খুব বেশি কিনি বা খুব বেশি কনজিউম করি ব্যাপারটা কিন্তু তা নয়। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউজ হয়েছে তোমরা দেখবা যে ভ্যানে ভ্যানে অনেক সবজি ফেলে দেওয়া হচ্ছে নদীতে হ্যাঁ বিষয়গুলো কেন যে আমাদের তখন দাম খুব কম থাকলেও আমরা তখন সেটা ভোগ করতে চাচ্ছি না বা আমাদের চাহিদা তখন বাড়ছে না। তারপরে দেখো নিত্য প্রয়োজনীয় বা আবশ্যিক দ্রব্যের ভোগ এই জিনিসটা ওই একই রকম ভাবে যে গিফেন দ্রব্য আসলে যেই এছাড়াও আরও অনেক আছে এছাড়াও আর অনেকগুলো কারণ আছে তবে এতগুলো কারণ আমি ব্যাখ্যা করছি না যেই কারণগুলো আমাদের খ নাম্বার কোশ্চেনে আসে সেগুলোই বেশি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার আমরা যেটা শুরু করব ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদার ক্ষেত্রে আমাদের ওই চাহিদার মেন সংজ্ঞাটাই প্রযোজ্য হবে অর্থাৎ এইখানে আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করব। আর বাজার চাহিদার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে চাহিদাগুলো আছে এগুলোর সমষ্টি হচ্ছে বাজার চাহিদা অর্থাৎ ব্যক্তিগত যে চাহিদাগুলো আমাদের ছিল সেইগুলোই হচ্ছে সেগুলোর যোগফলই আমাদের বাজার চাহিদা। এই ক্ষেত্রে দেখো দেখো বাজারের সকল ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে আমরা বাজার চাহিদা বলছি। তারপরে যেটা বলছি যে বাজার চাহিদা সূচিতে দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন ভোক্তার চাহিদার সমষ্টি দেখানো হয় তাই বিভিন্ন দামে বিভিন্ন ভোক্তার চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলছে। এই অবস্থায় অনুমিত শর্ত ওই বাজার চাহিদার আমাদের ওই ব্যক্তিগত চাহিদার মতো দেখো ভোক্তাদের আয় রুচি এবং অন্যান্য সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে। ঠিক আছে ভোক্তা একটি দ্রব্য বিভিন্ন দামে কি পরিমাণে ক্রয় করে সেটি তার ব্যক্তিগত চাহিদা আর এখান থেকেই তার অর্থাৎ ব্যক্তিগত চাহিদা থেকেই আমাদের বাজার চাহিদার উৎপত্তি। দেখো আমরা যদি একটু বাজার চাহিদা সূচিটা একটু দেখি তাহলে দেখো 2 টাকায় ধরো একটা দ্রব্যের দাম 2 টাকা সে তখন প্রথম ভোক্তা চাহিদা ছিল 15 ইউনিট আর দ্বিতীয় ভোক্তা চাহিদা ছিল 20 একক। তারপরে তার দাম 2 টাকা বৃদ্ধি পাওয়াতে প্রথম ভোক্তা চাহিদা 10 আর দ্বিতীয় ভোক্তা চাহিদা 15। এভাবে দাম বৃদ্ধির ফলে আমাদের প্রথম ভোক্তা এবং দ্বিতীয় ভোক্তার চাহিদা ভিন্ন ভিন্ন কিন্তু সেগুলো চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে বাজার চাহিদার ক্ষেত্রে আমি যেটা করব দেখো 2 টাকায় বাজার চাহিদা হচ্ছে 35 একক অর্থাৎ 15 + 20। তারপরে 4 টাকার ক্ষেত্রে আমাদের বাজার চাহিদা 25 অর্থাৎ জাস্ট যোগফল করলে আমাদের বাজার চাহিদাটা আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অপেক্ষক, চলক এবং ধ্রুবক। এটা যদিও আমাদের দরকার নেই, বাট এটা আমি তোমাদেরকে এক্সট্রা করে শেখাবো, কারণ এটা তোমাদের বিভিন্ন জায়গায় দরকার হবে। অর্থাৎ পুরা ইকোনমিক্সটা পড়ার সময় এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে অপেক্ষক, যেটাকে আমরা বলে থাকি ফাংশন। অর্থাৎ এই যে দাম এবং চাহিদার মধ্যে যে ফাংশনটা, সেটাই হচ্ছে আমাদের অপেক্ষক। অর্থাৎ ওই যে আমরা বললাম আমাদের দাম বাড়লে চাহিদা কমছে, আমাদের দাম কমলে চাহিদা বাড়ছে, এই যে যে সম্পর্কটা, অর্থাৎ একাধিক বা আমরা বলতে পারি যে দুইটা চলকের মধ্যে যে সম্পর্ক, তাদেরকে আমরা বলতে পারি অপেক্ষক। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে চলকটা কি? চলকটা হচ্ছে সেই জিনিসটা যার মান বারবার পরিবর্তিত হতে পারে। যেমন দাম পরিবর্তন হয়, চাহিদা পরিবর্তন হয়, অর্থাৎ যে জিনিসগুলো পরিবর্তন হয় সেগুলোকেই আমরা বলছি চলক। এখন অর্থনীতিতে চলক জিনিসগুলো কি কি সেটা একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে অর্থনীতিতে দাম এক ধরনের চলক, আমাদের চাহিদা, যোগান, দাম, তারপরে হচ্ছে পরিমাণ, পরিমাণও হচ্ছে এক ধরনের চলক, কারণ পরিমাণও চেঞ্জ হয়, আয় চেঞ্জ হয়, আয় আরেক ধরনের চলক। তারপরে অর্থাৎ যেই চলকগুলো নিয়ে আমরা ইকোনমিক্সটা পড়াশোনা করব সেগুলো একটু জেনে রাখা দরকার। ভোগ, তারপরে বিনিয়োগ, মুনাফা, মুনাফা বা বিনিয়োগকে আমরা আয় দ্বারা প্রকাশ করছি, ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তারপরে মুনাফার ক্ষেত্রে হচ্ছে প্রফিট, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে পাই দিয়ে প্রকাশ করে থাকি প্রফিটকে। তারপরে চলো দেখো আমরা চলকের প্রকারভেদ নিয়ে একটু পড়াশোনা করি। চলকের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে নির্ভরশীল চলক। ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে দামের উপরে চাহিদা নির্ভর করে, অর্থাৎ চাহিদা এক্ষেত্রে নির্ভরশীল চলক আর দামটা এক্ষেত্রে স্বাধীন চলক। ঠিক একইভাবে সঞ্চয় এবং আয়ের মধ্যে যদি আমরা সম্পর্ক বা অপেক্ষক দেখানোর চেষ্টা করি, এক্ষেত্রে দেখো আমাদের যখন আয় বৃদ্ধি পায় তখন আমাদের হাতে এক্সট্রা টাকা থাকে, তখন আমরা সঞ্চয় বৃদ্ধি করি। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে তোমার সঞ্চয় বেড়ে গেছে যেন আয় বেড়েছে? ব্যাপারটা কিন্তু তা হয় না। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে স্বাধীন চলকটা হচ্ছে আমাদের আয়, হ্যাঁ। তো এই ছিল আমাদের স্বাধীন চলক। আর নির্ভরশীল চলক বা অপেক্ষক, এই জিনিসটা আমাদের এই চাহিদার মধ্যে লাগে না, তবে এটা পুরা ইকোনমিক্সে লাগে। আচ্ছা, এবার আমরা দেখি অর্থনৈতিক তত্ত্ব বিশ্লেষণে সচরাচর ব্যবহৃত রেখার সমীকরণ সমূহ। এক্ষেত্রে আমরা চাহিদা সমীকরণের তিনটা কোয়ালিটি দেখব। আমরা দেখো প্রথমে এই যে তখন তোমাদের কাছে ব্যাখ্যা করলাম যে এখানে আমরা একটা ফাংশন ধরে নিই, এক্ষেত্রে চাহিদা রেখার একটা নির্দিষ্ট সমীকরণ আছে। এই সমীকরণটা হচ্ছে এরকম, চাহিদা রেখার নির্দিষ্ট সমীকরণ এইটা। এই যে এ দেখছো, এইটা হচ্ছে আমাদের ছেদক, এ হচ্ছে আমাদের ছেদক, এ কে আমরা ছেদক বলে থাকি। আর বি কে আমরা বলে থাকি ঢাল। যেহেতু আমরা চাহিদাতে ঋণাত্মক ঢাল দেখেছি, চাহিদাতে আমাদের ঢালটা কীরকম? ঋণাত্মক, যেহেতু সম্পর্কটা ঋণাত্মক, তাই হচ্ছে আমাদের ঢালটা এরকম ঋণাত্মক। তাই এক্ষেত্রে এই নেগেটিভ চিহ্নটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, এখানে বি হচ্ছে নেগেটিভ। এই একই জিনিস যখন আমরা যোগানে দেখব, যোগানে দেখবা এই বিটা হচ্ছে পজিটিভ আর এই জিনিসটা নেগেটিভ। তো আসো এই সমীকরণ দিয়ে আমাদের সব চাহিদার ম্যাথ বা চাহিদা যখন আমাদেরকে এমসিকিউ বের করতে বলবে যে এই জিনিসের প্রাইস এত, এটার চাহিদা কত, তখন আমরা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেওয়া আছে প্রথমটা ডি ইকুয়াল এ মাইনাস বিপি বা ডি ইকুয়াল 10 - 2p। স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা হয়ে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ধরো আমাদের দাম হইল 0, ধরো আমাদের দামটা 0, তাহলে এক্ষেত্রে আমাদের ডিমান্ডটা কত হবে? এক্ষেত্রে আমাদের ডিমান্ড হবে 10, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আমাদের ডিমান্ড হবে, সরি, এক্ষেত্রে আমাদের ডিমান্ড কত হবে? 10। এই যে দেখো এইখানে কিন্তু আমাদের ডিমান্ডটা 10 হয়ে গেছে। ও, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জিনিসটা কখনো ভুল করো না, ডিমান্ডটা থাকবে আমাদের এক্স অ্যাক্সিসে আর আমাদের ওয়াই অ্যাক্সিসে সবসময় পি থাকবে। এটা সবসময় মাথায় রাখবে যে ওয়াই অ্যাক্সিসে আমরা সবসময় স্বাধীন চলক রাখবো আর এক্স অ্যাক্সিসে আমরা অধীন চলক রাখবো, ঠিক আছে, বা নির্ভরশীল চলকটাকে রাখবো। তো দেখো এক্ষেত্রে হবে ডি, যখন আমাদের দামটা 0 হয়ে যাচ্ছে, যখন আমাদের প্রাইস 0, তখন আমাদের ডিমান্ডটা এইখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাইস যখন একটু বাড়াচ্ছি আমি, ধরো প্রাইস আমি করলাম 2, তার মানে এখানে আমাদের ডিমান্ড কত হবে? ডিমান্ড হবে 6, তখন এই যে ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাবে, এইখানে আসবে বিষয়টা, বুঝতে পারছো? এইভাবে আমাদের এটা হচ্ছে নেগেটিভলি, আমাদের এই রেখাটা এইভাবে নেগেটিভ হয়। তারপরে দেখো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ধরো आमादेर d इक्ुअल 10 - 2p इक्ुअल 0 अर्थात चाहिदार परिमाण शून्य। यदि आमादेर चाहिदार परिमाण शून्य हय, यदि कोनो एकटा द्रव्येर चाहिदा एकेबारेई ना थाके, ताओ देखो तार प्राइस किन्तु हये जाच्छे 5। अर्थात कोनो द्रव्येर यदि चाहिदा नाओ थाके ताओ तार एकटा निर्दिष्ट दाम थाकेई। सो एक क्षेत्र देखो एक जिनिस आमरा बेर करते पारी, जखन यदि कोनो एकटा द्रव्येर चाहिदा देवा थाके ताहले सेई क्षेत्रे जेन आमरा दामटा बेर करते पारी, एरकम एमसीकिउ चले आसते पारे। सो এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। তো আমাদের এই ক্লাসটা এ পর্যন্ত ছিল আমাদের চাহিদাবিধি এবং চাহিদাবিধির ব্যতিক্রম সব নিয়মের ক্লাসটি। আমাদের ক্লাসটি এরকম ছোট ছোটই করব। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে উপযোগ। যখনই তুমি একটা জিনিস বেশিক্ষণ ধরে ভোগ করবা তখন সেটার উপযোগ ধীরে ধীরে কমে যাবে, অর্থাৎ তোমাদের মনোযোগ ধীরে ধীরে কমে যাবে। তাই আমি চেষ্টা করব একটা অধ্যায়কে ছোট ছোট পার্ট করে ভাগ করার। ধন্যবাদ সবাইকে।